আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বেলা হোমি হলে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে হোমিওপ্যাথিক ঔষধ সালফার নিয়ে। এটি মূলত একটি খনিজ ঔষধ। এটি মূলত গরম কাতর হলেও কখনো কখনো শীত কাতর। এটি একটি ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক পলিক্রেস্ট অন্তর্বর্তী ক্রনিক ও শিশি প্রধান ওষুধ। এটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপলিটিক ও অ্যান্টিটিউবারকুলার ঔষধ। এটি শরীরের ডান দিকে আক্রান্ত হয়ে পরে বাম দিকে আক্রান্ত হয়। শরীরের উপরের অংশ বাম দিক এবং নিচের অংশ ডান দিক আক্রান্ত হয়। সাদৃশ্য, যে উপাদান থেকে যে ওষুধটি তৈরি হয় সাধারণত সেই উপাদানের মূল বৈশিষ্ট্যগুলি ওই ওষুধটির মূল লক্ষণগুলির সাথে অনেক ক্ষেত্রে সাদৃশ্য থাকে। যেমন সালফারের অপর নাম গন্ধক, এতে গন্ধ থাকায় এর নাম গন্ধক। হয়তো সে কারণে এর শরীর মলমূত্র, ঘাম, স্রাব সহ সব কিছুতেই দুর্গন্ধ থাকে এবং এরা দুর্গন্ধ শুঁকতেও পছন্দ করে। গন্ধক সাধারণত কালো, হলুদ ও লাল রঙের হয়ে থাকে। কালো গন্ধক ময়লা বলেই হয়তো সালফার ময়লা ও অপরিষ্কার থাকে। গন্ধক হলুদ বা সোনালী রঙের হয় বলেই হয়তো সালফারের রোগীর গায়ের রং উজ্জ্বল, দেখতে বেশ সুন্দর ও চুল সোনালী রঙের হয়ে থাকে। গন্ধক লাল রঙের হয় বলেই হয়তো সালফারের রোগীর ঠোঁট, জিহ্বার ডগা, সমস্ত ছিদ্রপথ টকটকে লাল হয়। গন্ধক বেশি তাপে গলে যায় আর বেশি ঠান্ডায় ও পানিতে দহন ক্ষমতা হারিয়ে ফেলে। হয়তো সে কারণেই সালফার বেশি গরম সহ্য করতে পারে না ও শীতে গোসল করতে চায় না, কিংবা কখনো কখনো গোসল করলে তার রোগ বৃদ্ধি হয় কিংবা অসুস্থ হয়ে পড়ে। ম্যাচের কাঠিতে সালফার থাকে বলেই হয়তো কাঠিতে ঘষা দিলেই যেমন মুহূর্তে জ্বলে ওঠে ও নিমিষেই পুড়ে শেষ হয়ে যায়, সালফারের রোগী ঠিক তেমনি মুহূর্তেই রাগ হয়ে অল্পক্ষণ পরে শান্ত হয়ে যায়। গন্ধক যেমন বিভিন্ন উৎস থেকে পাওয়া গেলেও আগ্নেয়গিরির লাভার পুড়ে যাওয়া অবশিষ্ট অংশ থেকে পাওয়া যায়, লাভার আগুন যেমন দুর্দমনীয়, হয়তো সে কারণে সালফারের অহংকার লাভার আগুনের মতোই দুর্দমনীয়। কিছু গন্ধক সুন্দর, কিছু গন্ধক কালো বা ময়লা। ঠিক তেমনি সালফারের কিছু রোগী পরিষ্কার, কিছু রোগী নোংরা থাকে। গন্ধক ধুইলেও যেমন গন্ধ যায় না, তেমন সালফারের রোগীকে ধুইলেও তার শরীরের গন্ধ যায় না। গন্ধকে যেমন সবসময় গন্ধ থাকে, তেমনি সালফারের রোগীর সব কিছুতেই যেন গন্ধ থাকে এবং তার মনে সবসময় অহংকার থাকে। সালফারের কিছু প্রথম শ্রেণীর মানসিক লক্ষণ আছে, যেমন কোনো কারণে তার বুকে চাপ পড়লে তার মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দেয়, উদ্বিগ্নতা দেখা দেয়, ভ্রান্ত বিশ্বাস, ছেঁড়া কাপড় তার কাছে সিল্কের মতো অনেক সুন্দর কিংবা দামি মনে হয়, বোকার মতো সুখ ও গর্ব অনুভব করে, অনেক সময় নিজের চেহারা সম্বন্ধে তার উৎসাহহীনতা দেখা দেয়, আবার অন্যের মঙ্গলের ব্যাপারেও তার উৎসাহহীনতা দেখা দেয়, কান্না করতে ইচ্ছা করে সকাল কিংবা বেলা 11টার দিকে। এর মানসিক লক্ষণ মনে রাখার মতো, অহংকার বজায় রাখার জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করে। কাজকর্ম, জ্ঞান, বুদ্ধি, সম্পর্ক, নিজের অবস্থান সব কিছু দারুণ করতে চেষ্টা করে, মনে করে এসবে ব্যর্থ হলে সবার কাছে ছোট হয়ে যাবে, বিব্রতকর পরিস্থিতিতে পড়বে।
মনের মধ্যে একটা চাপ থাকে, সমাজ এসে ছোট হয়ে যাবে, এমন ভয় তার কাজ করে। এরা অহেতুক জটিল ভয়ে আতঙ্কিত থাকে। সালফারকে বলা হয় প্রতারক, মিথ্যা গল্প সাজিয়ে গুছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এমন সুন্দর করে বলে কেউ বুঝতেই পারে না যে সে মিথ্যা বলছে। এরা অন্যকে ঠগানোর জন্য অনেক সময় খুব নিপুণভাবে কৌশল করে। আপনাদের কাছে একটা গল্প শেয়ার করি। একজন গরিব মানুষের একটা নাস্তার হোটেল ছিল, তো সে সকালবেলা বিশটা পরোটা তৈরি করে রেখে পানি আনতে গেলে একটা কুকুরে এসে পরোটা খেয়ে ফেলে। তার মাথায় বুদ্ধি চাপছে, এ পরোটার টাকা কারো থেকে আদায় করতে হবে। কিছুক্ষণ পরে দেখে নিকটতম এলাকার একজন উকিল সাহেব কোর্টে যাচ্ছে তার হোটেলের পাশ দিয়ে। উকিল সাহেবকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা উকিল সাহেব বলেন তো, আমার হোটেলে আমি কিছু পরোটা তৈরি করে রেখেছিলাম, এটা কুকুরে এসে পরোটাগুলো খেয়ে ফেলেছে, কুকুরের মালিকের থেকে কি পরোটার টাকা আদায় করার কোনো নিয়ম বা আইন আছে? উকিল সাহেব বলছেন যে হ্যাঁ, তা তো আছেই, আইনে আছে। যদি আপনি চিনতে পারেন কুকুরটি কার, তবে তার থেকে আপনি টাকা আদায় করতে পারবেন। সাথে সাথে হোটেল মালিকের মাথায় সালফারে রুগীর মতো বুদ্ধি চাপলো, টাকাটা তার কাছ থেকে আদায় করতে হবে। বলছে, উকিল সাহেব কুকুরটা তো আপনার, তাহলে আপনি দয়া করে আমার পরোটার টাকা দিয়ে যান। উকিল চিন্তা করছে, ব্যাটাকে বুদ্ধি দিয়ে তো বড় ঠগাই হলো, হাজার হোক শিক্ষিত মানুষ উকিল মানুষ। বলছে, দেখো তোমার পরোটার দাম কত? তো বল, সেই সময় পরোটার দাম তো অনেক কম ছিল, বিশটা পরোটা 20 টাকা দাম। তো বলছে, তুমি তো জানো আমার ফি 100 টাকা। ঠিক আছে, তো আমার কুকুর যখন তোমার পরোটা খেয়েছে আর আমি যখন তোমাকে বুদ্ধি দিয়েছি, আইনে আছে টাকা আদায় করা যাবে, তোমার 20 টাকা রেখে দাও পরোটার, আমার ফি এর 100 টাকা থেকে, আর 80 টাকা দাও, আমি কোর্টে যাবো, আমার তাড়া আছে। হোটেল মালিক চিন্তা করলো, কৌশল করে তার থেকে আর আদায় করতে গেলাম 20 টাকা, এখন দেখি ঘর থেকে আরও 80 টাকা যায়। এরা অনেক সময় এইরকম ছল চাতুরি করে মানুষকে ঠকাতে চায়। এরা খুব বাচাল, বদমেজাজি, জটিল চরিত্রের, অকৃতজ্ঞ হতে পারে। এরা ছেঁড়া কাথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে, সবসময় নিজেকে সবার উপরে রাখতে চায়, কারো কাছে তারা ছোট হতে চায় না। এরা খুব ব্যস্তবাগী, এদের হুকুমের ঠেলাতে পাশে কেউ থাকতেই চায় না। যখন যা বলবে, হুকুম পালনে দেরি হলে, এমনকি খুঁটিনাটি বিষয় নিয়ে অযথা বকাবকি করে, যে কারণে একজন মনীষী রসিকতা করে বলছেন, সালফারের মানুষেরা যেন পালসিটিলার সাথে প্রেম করে কিংবা পালসিটিলার মানুষকে বিয়ে করে, কারণ পালসিটিলার মানুষেরা খুবই নরম, খুবই ভালো। তাহলে এক পক্ষ যেহেতু নরম, ঝগড়াঝাটি হওয়ার বা সম্পর্ক ছেদ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এরা এতই হুকুম করে যে হুকুমের কারণে অনেক সময় স্বামী যদি সালফারের রুগী হয়, বউ বলে কয়দিন আমি বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি, কারণ তার কাছ থেকে খানিকটা দূরে থাকতে পারলেই যেন বাঁচে। সালফার যেমন স্বার্থপর হয়, তেমনি আবার মানুষের জন্য প্রচুর করেও। এরা জ্ঞান পিপাসীও হয়, জানার আগ্রহ এদের অসীম, তাই অনেক সময় ছোটো বাচ্চারা, শিশুরা এটা ছুঁয়ে দেখে, ওটা ধরে দেখতে চায়। সালফাররা বেশ আশাবাদী, যা সোরার বৈশিষ্ট্য। সালফার যদি সোরার রাজা হয়, তাহলে সোরার বৈশিষ্ট্য যদি হয় এরা আশাবাদী, তাহলে সালফারের মধ্যে আশাবাদিতা থাকারই কথা। গরিব হয়ে যাওয়ার ভয় তাই এদের মধ্যে কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রচুর, অর্থ কামানোর একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। রোজগারের জন্য এরা খুব উদ্যমী হয়, কাজ করে যাতে গরিব হতে না হয়। তার ধারণা সে জগতে জ্ঞানী, ধনী, ভালো, সব কিছুতেই সবার চেয়ে সেরা, অসাধারণ, শ্রেষ্ঠ, এসব ভাবতে যা তার ভালো লাগে। এরা বাস্তববাদী, আত্মবিশ্বাসী, কর্তৃত্বপরায়ণ, বুদ্ধিজীবী ধরনের মানুষ, তুলনামূলক খোলামেলা, নিজে যা বুঝে তাই অনেক সময় সঠিক মনে করে। আবার এমন অনেক মানুষও আছে যারা শুরুর থেকে অলস, শুরুর থেকে নোংরা। সালফার শুরুতে পরিশ্রমী, আশাবাদী, পরিষ্কার থাকলেও কোনো কারণে
ব্যর্থ হলে শেষে এরা হতাশায় ভোগে। শরীর, কাপড়, পোশাক পরিষ্কার রাখার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। বড় ধরনের কোনো ব্যর্থতা বা হতাশায় ডুবে যায়, অলস হয়ে যায়, তখন কাজের প্রতি তাদের অনীহা চলে আসে, তখন তারা তাদেরকে নোংরা থাকতে দেখা যায়। কেউ কেউ শুরু থেকে বেশ অলস বা নোংরাও থাকে, শারীরিক পরিশ্রম করতে বিতৃষ্ণা দেখা যায়, আবার নিজে কাজ করার চেয়ে কাজের অর্ডার দিতে বেশি পছন্দ করে। নিজে মূর্খ হলেও শিক্ষিত মানুষকে তারা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার এলাকার একটা গল্প মনে পড়ে গেল। আমার গ্রামে একজন লোক ছিল, তার নাম কয়েশ, সে ছিল মূর্খ। একদিন মাঠের থেকে জমি চাষ করে বাড়ি এসে দেখে তার ছোটো ভাই কান্না করছে, হাতে তখনও তার গরু পিটানো লাঠিটা, যেটি আমাদের আঞ্চলিক ভাষায় বলে পায়না বা লাঠি। তার ছোটো ভাইকে জিজ্ঞাসা করছে, তুই কান্না করছিস কেন? ছোটো ভাই বলছে তার শিক্ষকের কথা, সে তাকে মেরেছে। তার ছোটো ভাইকে বলছে, কে মেরেছে, চল তুই আমাকে দেখিয়ে দে। যেহেতু শালফারের মানুষেরা পোশাক আশাক, শরীর, মন খানিকটা নোংরা, খারাপ ভাষা ব্যবহার করতে তাদের অনেক সময় দ্বিধা হয় না। বলছে, কোন শালা মেরেছে তাকে একটু দেখিয়ে দিস আমাকে। ছোটো ভাই সাথে করে স্কুলে নিয়ে গেছে, বলছে, দেখিয়ে দে কোন শালা মেরেছে। ছোটো ভাই বলছে, এই যে উনি। এখন উনি শিক্ষক মশাইকে জিজ্ঞাসা করছেন, তুই আমার ভাইকে মেরেছিস কেন? শিক্ষক তো অবাক, গ্রামের একজন মূর্খ মানুষ তাকে তুই বলছে। উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, বলছে, এই তুই শুনিস না, তোকে আমি জিজ্ঞাসা করছি, তুই আমার ভাইকে মেরেছিস কেন? শিক্ষক ভয় ভয়ে বলছে, পড়া পারিনি তাই মেরেছি। এই মূর্খ কয়েশ বলছে, আমিও তোকে একটা পড়া ধরবো, যদি না পারিস বুঝবি, তোকে আমি বুঝিয়ে দিব। সে তো মূর্খ, লেখাপড়া জানে না, সে কী পড়া ধরবে? তো তার হাতে যে লাঠিটা ছিল, সে লাঠি দিয়ে মাটিতে আঁকা বাঁকা করে একটা দাগ টেনেছে। দাগ টানার পরে বলছে, বল এইটা কি? শিক্ষক তো নিশ্চুপ, কারণ এটা তো কিছুই না, কি বলবে সে, তাছাড়া বিব্রত বোধ করছে। তো বলছে, কি বল এটা কি? শিক্ষক বলছে, এটা আবার কি, এটা কিছুই না। যে বলছে এটা কিছু না, সাথে সাথে শিক্ষককে কয়েক ঘা কষে দিয়েছে। বলছে, এটাই বলতে পারলি না, তুই আমার ভাইকে মারিস। গরু যখন হাঁটে আর পেশাব প্রসাব করে, তখন প্রসাবটা আঁকা বাঁকা হয়, বেটা এটা গরুর প্রসাব। দেখুন, শালফারের মানুষেরা নিজে মূর্খ হলো, নিজেকে কত জ্ঞানী ভাবে, যে সে লাঠি দিয়ে মাটিতে আঁকা বাঁকা দাগ টেনে বলে, এইটি কি বলো, এইটি বলতে না পারার কারণে শিক্ষকের গায়ে হাত তুলছে, এইটি গরুর প্রসাব। অর্থাৎ সে মনে করছে সে শিক্ষিত, সে একটা পড়া ধরলো, আসলে তো এটা কিছুই নয়। এরা এরকমই অহংকারী যে নিজেকে লেখাপড়া না জানার পরেও শিক্ষকের চেয়েও শিক্ষিত মনে করে। একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাদের, জাস্ট শালফারে উদ্ধত অহংকার মনে রাখবার জন্য। নিজের যোগ্যতা বা ভালো কাজের স্বীকৃতি চায় এরা, এরা অপরের দোষ খুঁজে, সমালোচনায় খুব পটু, কিন্তু নিজের ত্রুটি তারা চোখে দেখে না। অন্যকে হেয় করার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করে, অযথা অন্যকে দোষারোপ করে, কাপড় ঢিলা করে পরে, বানিয়ে বানিয়ে কথা বলে যাতে লোকে তাকে জ্ঞানী মনে করে। বিজ্ঞানী ম্যাকিয়েভেলি বলেন, মানুষ জন্মগতভাবে স্বার্থপর। সালফার হয়তো জন্মগতভাবে পাওয়া স্বার্থপরতা ছাড়তে পারেনি, তাই সে স্বার্থপর। ডাক্তার কেন্ট বলছেন, এরা নির্বোধের মতো গর্ববোধ ও ছেঁড়া ন্যাকড়াও এদের কাছে দামি মনে করে, এরা দামি মনে করে। এরা অনেক সময় 5 টাকার জন্য দর কষাকষি করে, আবার মন ভালো থাকলে 100 টাকা অনায়াসে রিক্সাওয়ালাকে দিয়ে দেয়। আবার সামান্যর জন্য ঝগড়া করা এদের বৈশিষ্ট্য। অনেক ক্ষেত্রে এরা নীতিবোধ বা শৃঙ্খলা থাকে না এদের। সামান্য কিছু পেলে এরা খুব খুশি হয়, আবার সামান্যতে খুব মন খারাপ হয়। এরা খেয়ালি মানুষ, রাগারাগি চেঁচামেচির পর অনুশোচনা করে, মুখ হাত পা না ধুয়ে খেতে বসে। মা হয়তো বলছে, বাবা হাত পা ধুয়ে খাও। আমি অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম সম্ভবত হিরো, নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী। বাবা ছোটোবেলায় মারা গেছে, বেহালা বাজিয়ে সারাদিনে যা পায় তা দিয়ে মাস এবং ছেলে চলে। বেহালা বাজিয়ে এসেছে, সারাদিনে কিছু উপার্জন হয়েছে, খুব ক্ষিধা লেগেছে। মাকে এসে বলছে, মা খানা লাগাও। তো মা বলছে, বেটা হাত পা ধুয়ে গা তো খানা খায়েগা। সে বলছে, নেই মা, খানা খায়েগা তো হাত পা ধুয়ে গা। আমার কাছে এখন মনে হয় আমার ছোটোবেলায় দেখা সেই হিন্দি সিনেমার নায়ক
বোধহয় সালফারে ডুবি, একটু রসিকতা করলাম আর কি। এরা খুব খেয়ালি মানুষ, সালফারে রুগী নিজের শরীর এবং গন্ধের ব্যাপারে উদাসীন থাকে। এরা খুব ভীরু হলেও কোনো নিয়ম মানে না, শাসন গ্রাহ্য করে না। তার ধারণা সে কোনো ভুল করতেই পারে না, কোনো বিষয়ে সে জানুক বা না জানুক সে বিষয়ে সে তর্ক শুরু করে। এদের ধৈর্য ভীষণ কম। চর্মরোগ যদি চাপা পড়ে তাহলে এদের মধ্যে একটা উদ্বিগ্নতা দেখা দেয়, এর জন্য সালফারে রুগীদের উদ্বিগ্ন থাকতে দেখা যায়। গরম এবং বর্ধ ঘর এদের অপছন্দ। ঘরের দরজা বন্ধ করলে, লিফটে উঠলে মনে করে দম বন্ধ হয়ে মারা যাবে। নখ চুল কাটতেই চায় না, পোশাক শরীর পরিষ্কার করতে চায় না, স্নান করতে চায় না। এদের গুরুত্বপূর্ণ কিছু রোগ লক্ষণ সংক্ষেপে বলবার চেষ্টা করব। এতক্ষণ আমরা মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করলাম। এদের চর্ম শুষ্ক, চামড়ার উপর থেকে মাছের আঁশের মতো উঠে, গায়ের চামড়া অস্বাস্থ্যকর। সামান্য আঘাত লাগলে বা কেটে ছিঁড়ে গেলে পেকে যায়, পুজ হয়, চুলকানি জ্বালা, চুলকালে জ্বালা বাড়ে, চুলকানিযুক্ত স্থানে পানি লাগলে জ্বালা করে, চুলকানি বাড়ে, চুলকানোর পরে রক্ত বের হয়। সালফারের চুলকানিতে চুলকাতে খুব মজা লাগে। ফুসকুড়িযুক্ত উদ্ভিদ, উদ্ভিদে পুজ জন্মে, শরীরের ভাজে ভাজে পায়ের গোড়ালিতে হাজাকর ঘা হয়, রসালো একজিমা হয়, আক্রান্ত স্থান ফুলে ওঠে। এদের চুলকাতে এত মজা লাগে, একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। পাশাপাশি দুজন শুয়ে আছে, তো যার গায়ে চুলকানি সে চুলকাচ্ছে, ঘুমের তালে চুলকাচ্ছে, তো তার গা না চুলকিয়ে পাঁচের জনের গা চুলকাচ্ছে। হঠাৎ করে পাঁচের জন বলছে, কিরে তুই আমার গা চুলকাস কেন? তখন সে বলে উঠেছে, তাই তো বলি, এত চুলকাই মজা লাগে না কেন? এতক্ষণ যে তোর গা চুলকাচ্ছিলাম আমি তো খেয়ালই করিনি। তো এদের চুলকাতে খুব মজা লাগে আর কি, তাই এরা ভীষণ চুলকায়, বিশেষ করে চুলকানির জায়গা। বিছানার গরমে চুলকানি বাড়ে, সমস্ত শরীরে পিঁপড়া হাঁটার মতো একটা অনুভূতি। গরমে, সন্ধ্যায়, বসন্তকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এদের শরীরে জ্বালা। গরম কাতার হওয়ার কারণে এরা উলের কাপড় পরতেই পারে না। অনেক সময় রুগী এসে বলবে, ডাক্তারবাবু আমি না উলের কাপড় একদম পরতেই পারি না, আমার খুব কষ্ট হয়। জ্বালার স্থান সর্বদা পানি দিয়ে ভিজাতে চাই কিংবা বাতাস দিতে চাই। এর জ্বালা ঠান্ডা বাতাস দিলে বা ঠান্ডা জলে ধুইলে খানিকটা উপশম বোধ করে। শিশুরা বিছানা ছেড়ে মেঝেতে শুতে চায় একটু ঠান্ডা পাওয়ার জন্য। যতক্ষণ মাথায় বাতাস করবেন ততক্ষণ আপনার শিশুটি ঘুমাবে, যদি সে সালফারে রুগী হয়। বাতাস বন্ধ করলে তার ঘুম ভেঙে যাবে। সালফারের সমস্ত ছিদ্রপথ, কর্ণদ্বার, নাকের দ্বার, মলদ্বার, যোনিদ্বার, চোখের কোণা, সমস্ত লাল বর্ণ দেখা যায়। মাথা গরম, সালফারের জ্বর অবস্থায় হাত পা ঠান্ডা থাকে, ক্ষুধা খুব বেশি, বিশেষ করে দুপুরে ক্ষুধা সহ্যই হয় না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। শিশুদের খুব ক্ষুধা কিন্তু খাবার হজম হয় না, তাই তাদের শরীরে লাগে না, শরীর জীর্ণ ছিন্ন হয়। এরা খাদ্যের চেয়ে অনেক বেশি পানি পান করে। আমরা জানি যে যারা খাবারের মধ্যে পানি খায় তাদের নানান ধরনের সমস্যা দেখা দেয়। শারীরিক পরিশ্রম না করার কারণে এদের হজম শক্তি খুব দুর্বল। শিশুরা যেমন বেশ খায় তেমন হজম করতে পারে না। গ্রীষ্মকালে এরা গোসল করলেও শীতকালে গোসল করতে চায় না, গোসল করলে তাদের রোগ বাড়ে বা অসুস্থতা দেখা দেয়। পর্যায়ক্রমে হাঁপানি, গাঁটে ব্যথা, চর্মরোগ, প্রচুর ঠান্ডা লাগার প্রবণতা, ভেজা আবহাওয়ায় রোগের বৃদ্ধি, লিভার ও পাকস্থলীর রোগগ্রস্ত মানুষদের মাংসে একেবারেই অনিচ্ছা। কিন্তু যাদের লিভার বা পাকস্থলীর সমস্যা নাই তাদের মাংস খুব পছন্দ। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ কিন্তু সহ্য হয় না। দুধ একটু বেশি খেলেই তার সমস্যা হয়। এতক্ষণ আমরা সংক্ষিপ্তভাবে রোগ লক্ষণ নিয়ে আলোচনা করলাম, এখন একটা ঔষধের অভিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা জানি যে রোগী চিকিৎসার ক্ষেত্রে দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, রোগী দেখে যা বুঝবেন সেটা একটা অংশ, জিজ্ঞাসা করে যা পাবেন সেটা একটা অংশ, আর আপনার অভিজ্ঞতা যেটি সেটি একটা অংশ। তিনটি অংশকে আপনি কাজে লাগাবেন রোগীর চিকিৎসা ক্ষেত্রে, তবেই সার্থকভাবে চিকিৎসাটা সম্ভব। অভিজ্ঞানটা কি?
ধরুন জিব্বের ডগা লাল টকটকে হলে মানুষ কিন্তু কর্তৃত্বপরায়ণ হয়। যাদের জিব্বের ডগা লাল টকটকে তারা কর্তৃত্বপরায়ণ হয়। যেমন সালফার, মানুষের সাধারণ বৈশিষ্ট্য নিজের অহংকার বোধের জন্য, সন্তুষ্টির জন্য সংগ্রাম করা, এটি সালফারের মধ্যে আছে। ওষুধ প্রয়োগের উপযুক্ত লক্ষণ পাওয়া না গেলে বুঝবেন সোরা দোষের কারণেই এমনটা হয়, তখন যেন আপনারা সালফারকে মনে করেন। নির্বাচিত ওষুধ দিয়েও যদি কোনো রোগীর রোগ আরোগ্য না হয়ে আরোগ্যর পথ ধরেও পুনরায় একই লক্ষণ নিয়ে শরীরের যে কোনো অংশে প্রকাশ পায়, তবেই তা সালফার। এই অদ্ভুত লক্ষণটির উপর ভিত্তি করে সালফার প্রয়োগ করলে দারুণ ফল হয়। চর্মপীড়া চাপা দেওয়ার পর সময় মতো সালফার প্রয়োগ না করলে শরীরে সোরা দোষ প্রতিষ্ঠিত হয়। সালফারে চর্মরোগ চাপা পড়লে কী হয়? সালফারে চর্মরোগ চাপা পড়লে বারবার অসুস্থ হবার প্রবণতা দেখা দেয়। সরিনামে চর্মরোগ যদি চাপা পড়ে তাহলে কী হবে? তাহলে সরিনামে চর্মরোগ চাপা পড়লে সামান্যতে বারবার ঠান্ডা লাগবে এবং টনসিল হবে। সিফিলিনামে চর্মরোগ যদি চাপা পড়ে বা সামান্যতম লক্ষণ চাপা পড়ে তাহলে কী হবে? তাহলে পরিপূর্ণ লক্ষণযুক্ত যক্ষার আবির্ভাব হবে। সোরা বারবার একই রূপে আক্রমণ করে, কিন্তু টিউবারকুলার প্রবণতা বারবার বিভিন্ন রূপে নিজ লক্ষণ প্রকাশ করে বা বিকাশ করে। কিন্তু সিফিলিটিক প্রবণতা মন ও স্নায়ুকেন্দ্রকে বিশৃঙ্খল করা সহ সমস্ত শরীরকে দুর্বল এবং বিকল করে দেয়। সোরার রোগীর স্বাস্থ্য শীর্ণ হলে এরা খুব চঞ্চল এবং অস্থির প্রকৃতির হয়, কিন্তু সোরা এককভাবে কখনোই শরীরের কোনো আকারগত পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র কার্যগত পরিবর্তন করতে পারে। যদি কোনো যন্ত্রগত পরিবর্তন লক্ষিত হয় সেই ক্ষেত্রে আপনার বুঝবেন সেখানে সাইকোসিস ও সিফিলিস যে কোনো একটি সোরার সাথে মিশে, বা সাইকোসিস ও সিফিলিস দুটো সোরার সাথে মিশে শরীরে অবস্থান করছে, নতুবা যন্ত্রগত পরিবর্তন হতো না। অনেক সময় আমরা সাইকোসিসকে সহজভাবে চেনার জন্য চেষ্টা করি। একটা ছোট্ট উদাহরণ আমি বলি আপনাদের, একটু হাসির ছলে। মনে করুন তিন বন্ধু শহরে বেড়াতে এসেছে। তারা গ্রামের মানুষ, মূর্খ মানুষ, কখনো এত বড় উঁচু বিল্ডিং দেখেনি। একটা 40-তলা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে তিনজনে তাকিয়ে আছে। প্রথম বন্ধু মন্তব্য করল, আহ কি সুন্দর মজবুত বিল্ডিং, এটি সোরা। কিন্তু আর একজন বলছে, আহ কি ভয়ঙ্কর, ভেঙে পড়লে কিন্তু সব শেষ, এটি সিফিলিটিক। অন্যজন বলল, মনে হয় অবৈধ উপায়ে টাকা কামাই করে এত বড় বিল্ডিং করেছে, সাইকোটিক। তাহলে একজনের মধ্যে সৌন্দর্যের, একজনের কথায় সৌন্দর্যের প্রকাশ পেল, আরেকজনের মধ্যে ভয়াবহতার প্রকাশ পেল, আরেকজনের মধ্যে সন্দেহ প্রকাশ পেল। আমরা এই তিনটি শব্দ থেকে তিনটা মায়াজমকে একটু ধারণা করতে পারি। তাহলে তিনজন মানুষের তিনটা মন্তব্য তিনটা মায়াজমকে ইন্ডিকেট করছে। আসুন, শিশুদের একেবারে শিশু বয়স থেকে 35 বছর পর্যন্ত মানুষের মধ্যে সোরার প্রাধান্য বেশি থাকে, কখনো কখনো ব্যতিক্রম হতেই পারে। জীবনে যে বয়সে সংগ্রাম করার ক্ষমতা লক্ষ্য করা যায়, মনে রাখবেন সেইটি সোরা। কিন্তু যখন মোকাবিলা করার মনোভাব হারিয়ে আপোষ করে চলার মনোভাব চলে আসে তখন সেটাই সাইকোসিস বলতে পারেন। সুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে নীতিহীনভাবে জেতার বা টিকে থাকার যে চেষ্টা সেইটি সাইকোসিস। আপনাদের সাথে একটা রোগীচিত্র শেয়ার করতে চাই। তখন আমার প্র্যাকটিস লাইফের একেবারে শুরুর দিকের ঘটনা। রোগীর বয়স 19 বছর, বিবাহিতা। সমস্যা, তার মা তাকে আমার কাছে নিয়ে এসে বলছে, ভাই মেয়ে তো বিয়ে দিয়েছি কিন্তু শ্বশুরবাড়ি তো পাঠাতে পারছি না। কেন? মেয়ে তো প্রতিদিন বিছনায় প্রস্রাব করে। অনেকে বুদ্ধি দিয়েছিলো বিয়ে দাও ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। শ্বশুরবাড়ির লোক যেন জানতে না পারে তাই জন্য শ্বশুরবাড়ি পাঠায় না, জামাই যেন জানতে না পারে যে কারণে জামাইকে বলেছি, বাবা মেয়েটা আমার কাছে অন্তত বেশ কিছুদিন থাকবে, তুমি এখানে প্রতিদিন এসে বেড়িয়ে যেও। তা আমি প্রতিরাত্রে জামাইকে একটু কৌশল করে বলেছি, আমি একা বাড়ির বাইরে যেতে পারি না, গ্রামের মানুষের প্রসাবখানা পায়খানা বাড়ির বাইরে, আমি মেয়েটাকে সাথে করে যাব, তুমি কিছু মনে করো না। নতুন জামাই তো, আচ্ছা ঠিক আছে আম্মা, যখন রাত্রে দরকার পড়ে মেয়েকে ডেকে নিন। মেয়েকে কৌশলে ডেকে নিয়ে বাইরে থেকে প্রসাব করে নিয়ে আসে, যাতে বিছনায় প্রসাব করলে জামাই টের না পায়। অদ্ভুত বিষয় কেমন দেখেন, মেয়েটি প্রতি শনিবার বিছনায় প্রস্রাব করে, বাকি 6 দিন ভালো থাকে। তো যেহেতু শুধু শনিবার প্রস্রাব করে তাইতি গ্রামের মানুষ
এটি জিনভূতের ব্যাপার মনে করে নানান কবিরাজ দেখিয়েছে, তাতেও কাজ হয়নি, অ্যালোপ্যাথি দেখিয়েছে, তারপরে অন্য অন্য চিকিৎসা করেছে, না সারলে পরে শেষে হোমিওপ্যাথিতে এসেছে। সেই মেয়েটি শুধু শনিবার বিছানায় প্রস্রাব করে, বাকি দিনগুলো আর প্রস্রাব করে না। তার আরও একটা সমস্যা আছে, পায়ের গোড়ালিতে তার একজিমা আছে, সেখান থেকে রস ঝরে, খুব চুলকায়, পানি লাগলে জ্বালা করে, চুলকাতে খুব মজা লাগে, চুলকানোর পরে রক্ত বের হয়। এখন খেয়াল করুন, আমরা জানি যে প্রতি শনিবার বিছানায় প্রস্রাব করে এমন কোনো ওষুধ হোমিওপ্যাথিতে থাকার কথা নয়, থাকলে আমার নলেজে ছিল না, সেই সময় আমি নতুন মানুষ। কিন্তু আমার একটা জিনিস, আমার দৃষ্টি একটা জিনিসের প্রতি আটকে গেল, কেস টেকিং করলাম। প্রতি শনিবার বিছানায় প্রস্রাব করা হয়তো কোনো ওষুধ আমি পাচ্ছি না, কিন্তু প্রতি শনিবার মানেই তো সাত দিন পরপর, সালফারে কিন্তু সাত দিন পরপর রোগ ফিরে আসা বা রোগ দেখা দেওয়া বা রোগ বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমার খেয়াল হলো সালফার কিনা, পুরোপুরি কেস টেকিংটাকে ভালো করে চোখ বোলালাম, দেখলাম সালফারের সাথেই সে মিলে যাচ্ছে। কীরকম রুগী, লম্বা, একটু কলকুজো, ফর্সা সুন্দর, চিকন স্বাস্থ্য, শরীরের তুলনায় পেটটা একটু বড়, ঠোঁটটা লাল টকটকে, সুন্দর হলেও তার মন পরিষ্কার নয়, তার মায়ের স্টেটমেন্টেই পাওয়া গেল। প্রচুর কথা বলছে, লজ্জা নেই, খোলামেলা খোলামেলা কথাবার্তা, চঞ্চল, কৌতূহলী, খুব গরমে বিরক্ত হলো, শীতকালে নাকি দুই তিন দিন পরপর স্নান করে বলে তার মা বলল। রুগীর মা অকপটে স্বীকার করলো সে প্রচুর মিথ্যা কথা বলে আর খুব অহংকারী, সব ব্যাপারে নিজের জিদ বহাল রাখে। আমরা জানি সালফার নির্বাচন করার জন্য কয়েকখান মাত্র কথা হলেও চলে, প্রচুর মিথ্যা বলতে পারে, প্রচুর অহংকারী, এরা পরিষ্কার কিংবা নোংরা, যে কোনোটাই হতে পারে। তো মা অকপটে স্বীকার করলো, সেটা থেকে আমি অনেকটা নিশ্চিত হতে পারছি। যে কোনো কাজের ব্যাপারে বাড়ির সবাইকে নাকি হুকুম করে, নিজে কিছু করতে চায় না, বাড়ির সবাই তার উপর বিরক্ত, সবার উপর মাতবরি করে, সবার সাথে তর্ক করে। দেখলাম জিব্বার ডগাটা বেশ লাল টকটকে, বদ অভ্যাসের মধ্যে খাবার পরে মায়ের শাড়ির আঁচলে কিংবা নিজের জামা কাপড়ে হাত মুছে নেই, দুধ খেলে নাকি সহ্য হয় না, মাঝে মাঝে বগলের ঘাম, ময়লা নিয়ে নাকি নাকে সুখে মা অভিযোগ করলো, খুব ক্ষুধা মার দুপুরে রান্না হওয়ার আগে খাবার জন্য অস্থির হয়ে ওঠে, খাদ্য কম খায় কিন্তু পানি নাকি প্রচুর খায়। আমি সালফার M3 ছয় দাগ দিলাম। এইভাবে 15 দিন পরে তাকে রেজাল্ট দিতে বললো অনেকটাই উপশম। কিছুদিন গ্যাপ দিয়ে আমি আবারও ওষুধ দিলাম, পরের শক্তি M4, বেশ কিছুদিন অপেক্ষা করতে বললাম, তাতে মোটামুটি রুগী প্রায় পুরোপুরি সুস্থ। এভাবে আমাকে পরবর্তী কয়েকটা শক্তি পর্যন্ত যেতে হয়েছিল, তাতেই রুগী পুরোপুরি সুস্থ হয়েছিল। এখন দেখুন, যে মানুষটির সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল বিছানায় প্রস্রাব করার জন্য, হোমিওপ্যাথির মধ্যে কি অসাধারণ জাদু আছে, কয়েক দাগ সালফার তার সংসারটা টিকিয়ে দিল, আল্লাহর অসীম ইচ্ছা। হোমিওপ্যাথিতে সত্যি কখনো কখনো জাদু দেখানো যায়, যদি ওষুধ নির্বাচনটা সঠিক হয়। একটা জিনিস আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যক্ষা, ক্যান্সার বা ডায়াবেটিসের রুগীর শেষ অবস্থায় কখনও সালফারের উচ্চ শক্তি প্রয়োগ করা যাবে না, তাতে রুগীর মৃত্যুর কারণ হতে পারে। ফলে ওই অবস্থায় মধ্যম শক্তি বা আরেকটু নিম্ন শক্তি ব্যবহার করলেই ভালো। ক্যালকেরিয়া কার্বের পর সালফার ব্যবহার করলে খুব ক্ষতি হয়, ধাতুগত সিফিলিসে সালফার সতর্কভাবে প্রয়োগ করতে হয়। মাসিক অবস্থায় সালফার কিংবা অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ করা ঠিক নয়, বিশেষ প্রয়োজনে মাসিক শুরুর 4 দিন পরে ব্যবহার করা যায়। মায়াজম সংশোধন, গর্ভাবস্থায় অনেক সময় বাচ্চারা বাবা বা মায়ের দুই কুলের কিংবা কোনো এক কুলের থেকে জটিল কিছু বহন করে, জন্মের পরে সেটা বোঝা যায় বা দেখা যায়, যে কারণে গর্ভস্থ শিশু গর্ভে থাকলে গর্ভকালীন অবস্থায় মাকে যদি উচ্চ শক্তি সালফার খাইয়ে দেওয়া যায়, তাহলে গর্ভস্থ শিশুটি অনেক ক্ষেত্রেই নানান রকম দোষমুক্ত হয়ে জন্মগ্রহণ করে। এই ব্যাপারে ডাক্তার হ্যানিম্যানের দারুণ একটা নির্দেশনা আছে। এদের রোগ বৃদ্ধি হয় কিসে? দাঁড়িয়ে থাকলে,
চাপা পড়া চিকিৎসা, গরম আবহাওয়া, বিছানার গরম, পরিশ্রম, উলের কাপড় পরলে, আবহাওয়ার পরিবর্তনে, স্নানে, দুধে, কথা বললে, বদ্ধ ঘরে, বেলা ১১টায়, পূর্ণিমায়, মিষ্টিতে বৃদ্ধি, উপশম, চলাফেরায়, ব্যথায় সেঁক দিলে, ডান দিকে চেপে শুইলে, মুক্ত বাতাসে এবং শুষ্ক আবহাওয়ায়। আমরা অনেক সময় একটা ওষুধকে খুব সংক্ষেপে চিনবার চেষ্টা করি। সালফারের এতটুকু মনে রাখলেই চলে যে চর্বি যুক্ত খাবার, দুধ এবং গরম এদের একদম অসহ্য, আর মিথ্যা কথায় দারুণ পটু। আরও একবার বলি, এরা পরিষ্কার কিংবা নোংরা, মিথ্যা কথায় দারুণ পটু, অহংকারী, কুড়ে কিংবা পরিশ্রমী, গরমে ভীষণ গরম ভীষণ অসহ্য, দুধ চর্বির মতন গরম খাবার যা খেলে এইরকম দুর্বল মানুষদের ক্ষতি হয়, তা সালফারের রোগীদের একদম অসহ্য। ওষুধটির নামের মধ্যেই মূল লক্ষণসমূহ অন্তর্নিহিত বা লুকিয়ে আছে। হোমিওপ্যাথি যে সতত সত্য, তার পরত পরত সত্য লুকিয়ে আছে, তার প্রমাণ একটি যে তার নামের মধ্যেই তার মূল লক্ষণগুলি লুকিয়ে আছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সালফার, সালফারের প্রথম অক্ষর কি? এস। এস দিয়ে সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল মানে হচ্ছে ভাবপ্রবণ, তাহলে এই লক্ষণটি তার মধ্যে আছে। পরের অক্ষরটি ইউ, আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, এটিও সালফারের মধ্যে আছে। পরের অক্ষরটি এল, লায়ার, মিথ্যাবাদী, এটি তো সালফারের সবচেয়ে বড় একটি লক্ষণ। পরের অক্ষরটি পি, ফিলোসোফার, ফলস, ভণ্ড দার্শনিক, এটিও একটি বড় লক্ষণ সালফারের। পরের অক্ষরটি এইচ, হার্টি, এরা বেশ অহংকারী, এটিও সালফারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। পরের অক্ষরটি ইউ, আনটিডি, অপরিষ্কার, এটি তো সালফারের সবাই বলে প্রধান লক্ষণের একটি। এর পরের অক্ষরটি আর, রিয়াপ্রোচেস, নিন্দুক, সেটিও সালফারের একটি বেশ গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে খেয়াল করে দেখুন, তার প্রত্যেকটি অক্ষরের মধ্যে মূল লক্ষণটি লুকিয়ে আছে। এস সেন্টিমেন্টাল ভাবপ্রবণ, ইউ আনগ্রেটফুল অকৃতজ্ঞ, এল লায়ার মিথ্যাবাদী, পি ফিলোসোফার ফলস ভণ্ড দার্শনিক, এইচ হার্টি অহংকার, ইউ আনটিডি অপরিষ্কার, আর রিয়াপ্রোচেস নিন্দুক। সালফারের একেবারেই মূল কথা বর্ণনা আপনারা এতক্ষণ শুনেছেন, মূল কথাটুকু মনে রাখতে হবে। এতটুকু মনে রাখতে পারলে সালফার চিন্তা আর কখনো ভুল হবে না। এদের মূল কথা হচ্ছে গায়ের রং উজ্জ্বল, সুন্দর চেহারা, হতে পারে কেউ কেউ কালো, সেটা অন্য কথা, সোনালি রঙের চুল, কালো চুলও হতে পারে, পরিষ্কার বা নোংরা, কলকুজো ধরনের মানুষ, সামনের দিকে ঝুঁকে বা সামান্য বাঁকা হয়ে থাকে, চর্বি, দুধ, রোদ, গরম, এই চারটি একদম তাদের সহ্য হয় না। আবারও খেয়াল করেন, চর্বি, দুধ, রোদ, গরম, খাবারের মধ্যে দুইটি, চর্বি এবং দুধ, আর রোদ এবং গরম আবহাওয়ার মধ্যে এই দুটি একদম অসহ্য, মিথ্যাবাদী ও অহংকারী। একজন মনীষী বলছেন, যদি কেউ চর্বি দুধ না সহ্য করতে পারে, রোদ এবং গরম সহ্য করতে না পারে, মিথ্যাবাদী এবং অহংকারী হয়, তবে সালফার নিশ্চিত করে ভাবতে পারে, এই চারখান কথা থাকলেই, সেই সাথে ঠোঁটটা লাল টকটকে হইলে তা আরও ভালো হয়, ঠোঁট এতটা লাল টকটকে মনে হয় রক্ত বের হবে, সেই সাথে কলকুজো হলে সালফার না হয়ে পারেই না। হ্যাঁ, রোগী আসলে আপনি দেখে কীভাবে চিনবেন, যেটি আমি বলছিলাম খানিক আগে দর্শন, এদের আকৃতিটা হচ্ছে কীরকম, গায়ের রংটা উজ্জ্বল, সোনালি বা কালো চুল, ঠোঁট লাল, শুষ্ক, সুন্দর চেহারা, হালকা পাতলা গড়ন, আবার কখনও কখনও মোটা তাজা হয়ে থাকে, সেটি ব্যতিক্রম, ঘাড় সামনের দিকে একটু ঝুঁকে থাকে, কুঁজো হয়ে বসে, মেরুদণ্ডের দুর্বলতা হেতু এরা একটু কলকুঁজো হয়ে চলাফেরা করে, পেট মোটা কিন্তু শরীর চিকন। আপনাদের আবারও ইউটিউবের বেলা হোমিও হল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখবেন, ভালো লাগলে আবারও আপনাদের সাথে অন্য কোনো ওষুধ নিয়ে শেয়ার করব। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।